দর্শক, সিপিএল ক্রিকেট লিগে আজকের ম্যাচে ঝলক দেখালো বাংলাদেশের অলরাউন্ডার ও সাইলেন্ট কিলার যাকে বলে থাকি, সে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। সিপিএল ম্যাচে আজ বোলিংয়ে দেখিয়ে দিল ঝলক। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, দীর্ঘ ১৬ বছর জাতীয় দলে খেলে গেছেন নিঃস্বার্থভাবে মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু বর্তমানে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের বিসিবির কিছু অযোগ্য ব্যক্তিদের কারণে বিশ্রামের নামে বাদ পড়েছে মাহমুদুল্লাহ রিয়াদ, সেই সাথে বাদ পড়ছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ থেকে। তাই তো জাতীয় দলে খেলার কোনো ব্যস্ততা না থাকায় সদ্য শুরু হয় তার দল পিটি আইস হয়ে ডাক পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। দর্শক, আজ ত্রিয়দমের বিপক্ষে খেলতে মাঠে নামে রিয়াদ। আজ রিয়াদের দল টসে হেরে বোলিং করার সিদ্ধান্ত নেয়। সেখানে ১৩তম ওভারে বোলিং করতে আসেন রিয়াদ। এই ওভারে প্রতিপক্ষ ব্যাটাররা তেমন কোনো রান করতে পারেননি, মাত্র ২ রান দিয়ে দারুণভাবে ওভার শেষ করেন রিয়াদ। দর্শক, আবারও ১৭তম ওভারে বোলিংয়ে এসেই ঝলক দেখাল। মাত্র ৪ রান খরচে মহামূল্যবান গুরুত্বপূর্ণ একটি উইকেট নেন মাহমুদুল্লাহ রিয়াদ। তো দর্শক, সিপিএল লিগে রিয়াদের এমন বোলিং তাণ্ডব দেখে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।